গত সোমবার সচিবালয় থেকে সরকারি গোপন নথি চুরি এবং অবৈধভাবে নথির ছবি তোলার অভিযোগে প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনের আওতায় 3 ও 5 ধারায় এবং পেনাল কোডের 379 এবং 411 ধারায় মামলা করে স্বাস্থ্য সেবা বিভাগ। মঙ্গলবার অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলায় অভিযুক্ত রোজিনা ইসলামকে কারাগারে পাঠায় আদালত। অভিযোগ আছে সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে 6 ঘন্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার পর পুলিশে সোপর্দ করা হয়। এদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সাংবাদিক রোজিনার বিরুদ্ধে সব ধরনের অভিযোগকে নিপীড়নমূলক উল্লেখ করে মামলা বাতিলের আহ্বান জানিয়েছে। অন্যদিকে শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন, রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন, আমরা চাই না কেউ বিনা কারণে শাস্তি পাক। এ সময় ডক্টর মোমেন বলেন, বাংলাদেশে আইন আছে এবং বর্তমানে এটা একটি আইনি বিষয়, তাই এ বিষয়ে আমরা এর বেশি কথা বলতে চাই না। গণমাধ্যমের কারণে বালিশ কাণ্ড, শাহেদ করিম সহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে উঠে আসার ঘটনাকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পরপরই সরকার যেসব বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে, আপনারা গণমাধ্যম কর্মীরা সরকারের কাজে সাহায্য করেছেন, আপনারা সরকারেরই অংশ, আমরা আপনাদের ধন্যবাদ জানাই।